আমরা আমাদের যে স্ট্র্যাটেজিটা রয়েছে আগের থেকে সেলফ কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দুটোই পাশাপাশি হবে, যার জন্য যেটি প্রযোজ্য সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বারবারই নিরুৎসাহিত করছি, আপনারা জানেন যে আমরা বারবারই নিরুৎসাহিত করছি যাতে কেউ এখানে এখন এই মুহূর্তে ভ্রমণ না করেন, এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও সিভিল এভিয়েশনের সাথে এসব নিয়ে আলোচনা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের থেকে আমাদের সবসময় পরামর্শ হচ্ছে যে কোনো ভ্রমণ নিরুৎসাহিত করা। সৌদি আরবে যারা যেতে চান আপনাদের মাধ্যমে জানাচ্ছি, এবং আপনারাও যদি এটা পরিষ্কার করে একটু বলে দেন, সবার দৃষ্টি আকর্ষণ করেন। সৌদি আরবে যারা এখন কাজের জন্য ফেরত যেতে চান, দেশে এসেছিলেন ছুটি কাটাতে, যাবেন ফেরত, সেখানে কোনো স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। এটা আমাদের স্বাস্থ্য, আমি শেষ করে দিই, কোনো স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। এটা আমাদেরকে সৌদি দূতাবাস জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে। যে বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন, আমার সাথে একজনের এইমাত্র কথা হচ্ছিল, তিনি দুবাই হয়ে যাচ্ছিলেন, সুতরাং তাকে ফেরত পাঠানো হয়েছে। এই বিষয়টিও কিন্তু আমরা গতদিন বলেছি, সরাসরি বিমান নিতে হবে। তারা যদি কোনো ট্রানজিটে বা অন্য কোনো দেশ হয়ে ভ্রমণ করেন, তাদেরকে কিন্তু আসলেই ঢুকতে দেওয়া হবে না সৌদি আরব থেকে। যেহেতু আমাদের সাথে সৌদি আরবের রিলেশনশিপ অনুযায়ী আমাদের কর্মীদেরকে তারা যেতে দেবেন, অন্য দেশের কর্মী, অন্য দেশের ফ্লাইট ওখানে ঢুকতে দেবেন কিনা, এটা কিন্তু সৌদি আরবের নিজস্ব সিদ্ধান্ত। সেই জন্য আমাদেরকে জানানো হয়েছে, যারা যাবেন তারা যেন সরাসরি বিমান নেন, ঢাকা থেকে সৌদি আরবের ক্ষেত্রে যাতে সরাসরি বিমান নেন। যে কোনো অন্য যে কোনো দেশের এয়ারলাইন্সের মাধ্যমে গেলে সেই দেশে যদি তারা নামেন, তখন কিন্তু তাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। এই বিষয়টির ব্যাপারে সতর্ক থাকাটা খুবই প্রয়োজন। ধন্যবাদ।